গুরু প্রণাম তোমাক। কথাখাৰৰ নিদৰ্শন দেখা গল দৰঙৰ তলগত। পশ্চিম পদুঘাট প্রাথমিক বিদ্যালয়ের অবকরী প্রধান শিক্ষকক উষ্ম বিজয় সম্বর্ধনা আছে দরং জেলার দলগাঁও শিয়ালমারী শিক্ষাখণ্ডর অন্তর্গত পশ্চিম পদুঘাট প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসর গ্রহণ করা কৃতি শিক্ষক ইউনুস আলীক বিদায় সম্ভাষণ জ্ঞাপন করে শিক্ষাবিদগাকী দরঙ্গর বিভিন্ন অঞ্চলের গাঁয়ে ভূঁয়ে নিরন্তর সাধনায় অক্লান্ত সৈনিকর দরে শিক্ষা সেবা প্রদান যেন আজি শ্রেষ্ঠ পুরস্কার দিলে প্রাক্তন ছাত্র ছাত্রী বিদ্যালয় শিক্ষক শিক্ষয়িত্রীর বিদ্যালয় পরিচালনা সমিতি পার্শ্ববর্তী অঞ্চলের বিদ্যালয় সমূহের শিক্ষক শিক্ষয়িত্রীসকলেও উষ্ম সম্বর্ধনা জ্ঞাপন করে বিদায় কৃতি শিক্ষকগীক পার্শ্ববর্তী অঞ্চলের এক সহস্রাধিক লোকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি উপস্থিত থাকে। প্রাক্তন ছাত্র ছাত্রীর বিদ্যালয় পরিচালনা সমিতির এই মহান কার্যক সুরক্ষী প্রশংসা করার অনাগত দিনবর দেশ ছাত্রীর কল্যাণকামী সেবা আগবাবল আহ্বান জানাই খুশি সমাজে। 10/2023 তারিখত মই পশ্চিম পদঘাট প্রাথমিক বিদ্যালয়ের পৰা অবসর লম। মানুহ মাত্রে কি আছে, বস্তুর যিকোনো বস্তু তার মানে শেষ আছে। আমার এরাবিক ভাষাত কয় কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, আল্লাহ 18,000 মখলুক বনাইছে, সকলো মখলুকর কি আছে কোনো একটা সময়ত তার মানে শেষ আছে। এতিয়া মই অবসর ললো, এতিয়া আমার অবসরের পিছত আমি মই তার মানে ধর্মীয় কাম যাক নমাজ কালাম ইত্যাদি এইবিল কামত মই অল্প ব্যস্ত হয়ে থাকিম। আমার অনুষ্ঠানের লগত মই তার মানে জড়িত হয়ে থাকিম। এনেকে মোর বাকি সময়খিনি তার মানে মই পার করিম বলে আশা করছি। এইখানক বিদ্যালয়ত মই প্রায় 29 বছর মান থাকিল। 29 বছর অভিজ্ঞতার পর মই এইখিনিয়ে কব খুঁজিছো, এই 29 বছর সময়ের ভিতর এই এলাকার যা বৃদ্ধ মানুষখিনি তার মানে মরি গেছে বা লড়া ছালীবিলাকে মোক যথেষ্ট কি করেছে, সহযোগ যিকোনো কামত সহযোগ আগবাইছে। সঁচাকৈ আমি আপ্লুত হৈছোঁ। পশ্চিম পদকৰ প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক মাননীয় ইউনুস আলী ডাঙৰীয়া তেখেতে আজি অৱসৰ গ্ৰহণ কৰিলে। গতিকে তেখেতৰ আজি অৱসৰ গ্ৰহণৰ শুভ ক্ষণত এই অঞ্চলৰ ৰাইজ, বিদ্যালয়ৰ উদ্যোক্তা, বিদ্যালয়ৰ শিক্ষকবৃন্দ, প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰী, ছাত্ৰ সংগঠন, গাৰ্জেনসকল, পিতৃ মাতৃসকল সবেই মানে পার্বণের উৎসাহে তেখেতক মানে যথেষ্ট সন্মান যাচিছে। আমি পরিয়ালবর্গের পক্ষের পর সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। এই অঞ্চলত তেখেতে প্রায় 25 বছর অধিক কাল চাকরি করলে, অভিজ্ঞতা করলে, এই চাকরি জীবনত যদি তেখেতের কিনা ত্রুটি রয়ে গেছে আমি পরিয়ালের তরফের মার্জনা বিচারিছো। এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নত কামনা করছো। আপনাদের মরম ভালপাওয়া স্নেহ স্নেহ আমি সঁচাকৈ আমি কেতিয়াও পাহরি না যাও, মনত রাখিম। আর সকলে নিজের নিজের লড়া ছলীক বিদ্যালয়মুখী করব। আমি সমাজখন আগে নিয়ার ক্ষেত্রে শিক্ষা খুবই প্রয়োজন। গতি সবকে আমার পরিয়ালের তরফের একটা সফল প্রাপ্তির তখন আজি অবসর গ্রহণ করেছে। আমি সঁচাকৈ সৃষ্টিগতির ওসর কৃতজ্ঞতা জানাইছো, ধন্যবাদ জানাইছো। সময় রাইজলে আমি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, ধন্যবাদ জানাইছো। প্রায় 25টা বছর মান কাল আমার আজি অবপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী স্যারে আমার এইখান বিদ্যালয়ে জয়েন করেছিল আর আজি অবসর হল। আর কর্মজীবনত পশ্চিম পদকত ছাত্র তথা রাইজর যে মিলাপ্রীতির ভাব প্রদর্শন দেখাইছে তাকলে আমি নিশ্চয় আনন্দিত হয়েছি গাঁর রাইজ হিসাবে। আর যে আচার আচার ব্যবহার আছিল আমি আচার ব্যবহার খুবই সন্তুষ্ট হয়েছি। বিদ্যালয়ের আভ্যন্তরীণ মানে লিখা পড়া আর সমাজের যে চলার যে ভাবমূর্তি আছিল আমি পশ্চিম পদক গাঁর রাইজে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। মই সভাপতি হিসেবে পশ্চিম পদঘাট এল পি স্কুলের আজি বিদায়ী একটা পর্ব আছিল। এই পবিত্র দিনটা স্যারক যেনেকে বিদায় দিব লাগে আমি রাইজে তেনেকে বিদায় দিছো। স্যারও যাতে ভবিষ্যতে আমাক বেয়া বলে নাভাবে বা স্যারে মই এই ক্ষুদ্র সময়ত যিনি স্যারক মানে অফিসিয়ালি কামত দায়িত্ব দিব লাগিছিল মই দিব পৰা নাই, তার কারণে মই স্যারের ওসর কৃতজ্ঞ ক্ষমার পাতি। এইখানে এই অঞ্চলের রাইজ আমার পশ্চিম পদঘাটের প্রধান শিক্ষক মাননীয় মোহাম্মদ ইউনুস আলী সাহেব আজি অবসর গ্রহণ করলে।
এই অৱসৰ বেলিকাত যেটো দেখা গল রাইজৰ যেটো তেওঁৰ প্ৰতি ভাল পোৱা তেওঁক যেটো মৰম যাচিছে ছাত্ৰ-ছাত্ৰীসকলে বা অভিভাৱকসকলে তেওঁক আজি যেটো মৰম যাচি তেওঁক বিদায় দিলে প্ৰত্যেকজন ব্যক্তিয়ে সকলো টুকুগুলোই বাধ্য হৈছে তেওঁৰ কৰ্মৰাজিত এই অঞ্চলৰ ৰাইজে ভাল পাইছে আৰু তেওঁ যথেষ্ট ইয়াত অৱদান আছে এই ইয়াত থকা যিখিনি স্কুলৰ বিল্ডিং বা এইখিনি গৃহ যিখিনি নিৰ্মাণ কৰিছে তেওঁৰ জৰিয়তেই হৈছে আৰু এই অঞ্চলৰ মানুহৰ লগত তেওঁৰ এটা ভাল মিলা প্ৰীতি আছে।